আসসালামু আলাইকুম, ঢাকা টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে দেখাবো অপো A71 কলকম আইসি CPH1801 কীভাবে FRP বাইপাস করতে হয় সেটা আমি দেখাবো। তো চলুন দেখি। ফোন অপো এই ফোনটার FRP সমাধান মানে সলিউশন করতে হবে। তো যেটা করতে হবে, ইমার্জেন্সি কলে যেতে হবে, যারপর আপনি *#812# ডায়াল করবেন। তো ডায়াল করলে অটোমেটিক্যালি একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটা ট্যাব অন হবে। তো তারপর যেটা করতে হবে, সেটিংয়ে যেতে হবে। এটা হচ্ছে সেটিং, ল্যাঙ্গুয়েজ সব চাইনিজ। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এ লেখার এটাতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে দুই নম্বরতে ক্লিক করতে হবে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট, ওকে ওকে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সেটিং, তারপর ব্যাকআপ অ্যান্ড রিসেট, ব্যাকআপ মাই ডাটা আর অটোমেটিক রিস্টোর, এই দুটো অফ করে দিতে হবে। তার জন্যে ব্যাকআপ মাই ডাটা প্রথমে এনেবল করা লাগবে, তারপর এটা অফ, এটা অফ, তারপর ফ্যাক্টরি ডাটা রিসেট, ইরেস অল অ্যাপ অ্যান্ড ডিলিটেবল অ্যাপস, ফোনটা রিস্টার্ট নিল। ফোনটা চালু হচ্ছে, স্কিপ করা যাবে। সিম তোলা আছে তো যার জন্যে দেখুন এখানে স্কিপ অপশন আছে, আমি স্কিপ করব। স্কিপ ধন্যবাদ।